নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এখন তো শিমের সময়, আজকে আমি শিমের আমার একটা পছন্দসই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়েছি শিম, নিয়েছি বেগুন, নিয়েছি আর নিয়েছি বড়ি। এবার আমি শিম বেগুনের ছেঁচকি করব। চলুন এবার প্রথমে শিমগুলোকে সুন্দর করে কেটে নিই, তারপরে শিম বেগুনের ছেঁচকিটা তৈরি করছি। এই দেখুন বন্ধুরা, শিমটা আর বেগুনটা এরকম সাইজে কাটতে হবে। এবার চলুন এটাকে আমি প্রথমে সিদ্ধ করতে বসাই। শিমটা আলুটা সিদ্ধ করতে দেবো, এর জন্য কড়াইতে এক গ্লাস জল দিয়েছি। এবার দেখুন পরিমাণ মতন লবণ দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু জলটা ফুটে এসছে, এবার আমি এই দেখুন শিম বেগুন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। শিমটা আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন জলটা কমে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সাঁতলে নেব। শিম ছেঁচকি করার জন্য আমি কড়াইতে 2 চামচ সরষে তেল দিয়েছি। প্রথমে এই দেখুন বড়িটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়িটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 চামচ এই দেখুন সরষে দিয়ে দিলাম, আর এই সরষেটা ফাটা শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেব। বড়িটা কাঁচা লঙ্কা আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে শিমটা আর বেগুনটা সিদ্ধ করে রেখেছিলাম ভেজে নেব। এই শিম বেগুনের ছেঁচকিটা এত সুন্দর হয় আর খেতেও এত। এই দেখুন বন্ধুরা, আমার শিম ছেঁচকিটা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে শিম ছেঁচকি করবেন। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা কি দারুণ শিম ছেঁচকিটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে শিম ছেঁচকি করবেন, দারুণ খেতে লাগবে গরম ভাতের সঙ্গে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।